অবস্থাতে রক্ত বের চলছে, ইন্ডিয়া চেন্নাই 1 কোটি টাকার উপরে চিকিৎসা করছে, অনেক টাকা খরচ হয়েছে ভাই, এর কাছে 10টা টাকা চাই নাই। আন্দ্রা ভাই দয়া করে পায়ে ধরে কই আমার বাবার আর কি বকা দে না, আল্লাহ রাস্তা মাফ কো চাই। সে তো মনে করেন জনপ্রিয়তা ছিল, খুব ভালো লোক ছিল, অভিনয় করতো, বুঝছেন আমরা একটা অভিনেত্রী আরিশ, আমরা আজকেও কাজ করলাম, সেখান থেকে শুনি আমরা পিক আপ দিয়ে চলে আসছি, হচ্ছে আমরা যে বাদল খন্দকার আছে ওখানে কাজ করলাম আজকে। তো এই দ্বিতীয় এর মতো আর লোক বোধ হয় বাংলাদেশে হবে কি না আমি জানি না। তার সাথে আমরা স্টেজ প্রোগ্রাম করেছি অনেকবার, যখন বিপুল খন্দকারের সাথে উনি সিডির আমলে কাজ করেন, তখন থেকে আসান ভাই আবার নাইব আলী এবং রবি সিং ছিল, আমরা স্টেজে অনেক সময় কাজ করেছি, কিন্তু ওনার সাথে আমি এই আপনার ইউটিউবে আমি কখনো কাজ করিনি। আমি নাটকের কাজ করি, তো যে কোনো কোথাও স্টেজ হইলে সে আমাকে নিয়ে যেত, আমি একজন জাদু শিল্পী হিসাবে ওনার পাশে থেকে আমি কাজ করতাম। তো অনেকবার ওনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো আসান ভাই আমাদের টাঙ্গাইলে গর্ব ছিল, মানুষ অনেকেই হাসুক বা যেভাবেই নিক এটা আমাদের মানতে হবে। তো আসান ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেল, তো আমার মনে হয় না যে আসান ভাই যে জায়গাটা আমাদের টাঙ্গাইলে অন্য কেউ এসে পূরণ করতে পারবে। Thank you.